ফুড আজকে আমরা নিয়ে চলে এসেছি ওয়াটারমেলন চ্যালেঞ্জ তো আপনারা দেখেছেন যারা আমাদের মানে সাবস্ক্রাইবার বন্ধুরা আছে তারা দেখেছেন যে আমাদের মারা এর আগে ওয়াটারমেলন চ্যালেঞ্জ করেছিল তো ঠিক আজকে আমরা ভাবলাম যে মারা কেন আমরাও একটা ওয়াটারমেলন চ্যালেঞ্জ করি তো তার জন্য আজকে আমরা নিয়ে চলে এসেছি ওয়াটারমেলন তো আমাদের প্রত্যেকজনের তিনটা তিনটা করে ওয়াটারমেলনের আর কি পিস দেওয়া আছে যে যত আগে পিস কমপ্লিট করবে সেই উইনার অবভিয়াসলি বাট আজকে কি আমরা কোনো ইন্ট্রোডাকশন রাখিনি আজকে সরাসরি একদম প্লেট নিয়ে বসে গেছি কেন কি ওয়াটারমেলন দেখে সবারই জিভে জল চলে আসছে সবাই ওয়াটারমেলন খেতে খুব ভালোবাসে আর স্পেশালি আমার ভাই বোন দুজনেই ওয়াটারমেলনের খুব বড় ভক্ত আজকে গরম যদি খুব গরম পড়তো তাহলে খেয়ে খুব মজা হতো বৃষ্টি বৃষ্টি ওয়েদার কিন্তু অতটাও ঠান্ডা নাই ঠিক আছে হ্যাঁ বৃষ্টিতে ঠান্ডাই লাগে তাহলে চ্যালেঞ্জটা শুরু করা যাক কোথাও টাইম লাগে যায় না দিয়ে বলে দিচ্ছি আজকে পানিশমেন্টটা যা আছে না দেখার মতো হাতটা ধুয়ে আসি আর ক্লিন করবো আপনার দ্বারা অন্য খাওয়াটা শুয়ে শুয়ে যা খাও খাও কমপ্লিট করে নাও শেষ হয়ে গেল তাহলে আর তার আন্দাজ করে তুমি ওকে দেখে কি এতটা ঢুকাই নিয়ে তরমুজের
তাহলে উনার আজকে আমি সেকেন্ড আমি লাস্ট অফ কোর্স লাস্ট কেন কি আমি আগে বলেছিলাম আমি ওয়াটারমেলন একদম পছন্দ করি না আর আমি জানতাম আমি হারবো এটা তো আমি অত বেশি চিন্তিত না আমি জানতাম না পানিশমেন্টের জন্য হারার মতন ডাবল পানিশমেন্ট আমি ওটা কমপ্লিট করিনি ছেড়ে দিয়েছে কিন্তু এক্সট্রা পানিশমেন্ট রয়েছে পানিশমেন্ট রয়েছে আমি এক্সট্রা ও আমি মেনে নিয়েছি জাস্ট আমি জানি চুকা আমি মেনে নিচ্ছি যে আমি হেরে গেছি আর আমি এটাও মেনে নিচ্ছি যে আমি পানিশমেন্ট পাবো সেটা বাস্তব পাইতে হবে আমি জানি জানি আমি কষ্ট পাচ্ছি না আমি ন্যাচারাল আছি আজকে পানিশমেন্ট দেওয়ার আগে একটা কথা বলে দিই আজকে ইনি আমাদের মাঝখানে মহিলা উনি আজকে ছেলে বানাবো মহিলা মানে শিশু মতে মানে আজকে পানিশমেন্ট হতে চলেছে আজকে আরো সুন্দর নিখরে যাবে ফুলের মতো ফুল যেরকম ফুটলে কি সুন্দর লাগে আর অস্ত্রগুলো দেখিনি আমরা কি কি রয়েছে ফার্স্টে রয়েছে স্যানিটাইজার আমরা ফার্স্ট হাতটা পরিষ্কার করতে হবে করোনা টাইম তারপর আছে আমার কাছে সুন্দর লিপস্টিক তারপর রয়েছে পাউডার আর আছে আমরা কর ভাই আজকে আমি জানতাম আমি হারবো সেদিন আমি তোর বিচিত্র নয় ভাই ভাই আমি চোখ বন্ধ করে থাকবো আমার মুখও বন্ধ থাকবে আমি আর কিচ্ছু আজকে কথা টথা বলছি না আমার শেষ কথা বলা শেষ আজকে দাঁড়া না next সুন্দর করে আঁকিয়ে দেন অ্যাসিস্ট্যান্ট এটা কি এটা দামিয়া এটা কি এটা অর্ডার ব্লাশার
আরে বুঝতে জানো তো কি করবো আপনারা দেখে কেমন মনে হচ্ছে? ভালো লাগলে লাইক করে দিবেন, শেয়ার করবেন অবশ্যই। কিন্তু এটা আমরা খুব সুন্দর সাজিয়েছি। না না দাদা হয় নাই, এই দেখ এরকম হবে জিনিসটা। দাঁড়া হয়নি, আরেকটা রয়েছে। কি হলো? এখানে রয়েছে একটা ছোট জিনিস, যার নাম বলবো না, সাদা জিনিস, ময়দা বলবো, ময়দা বলা যায় এটাকে। উঠে গেছিল পাউডারে, ওই জন্য একটু মুখে পাউডার মুড়ে রাখা, পাউডার চলে গেছিল, ওই জন্য ক্যামেরা বন্ধ করা হয়েছিল। তো আমাদের ব্রাইট একদম সাজানো কমপ্লিট হয়ে গেছে। তা আপনারা দেখে কমেন্ট করবেন কেমন লাগছে। এবার ওকে একটা আয়না দেওয়া যাক, আয়না বা ফোন, দু মিনিট ফোন নিয়ে চলে এসেছি। নিজে দেখ কিরকম লাগছে। দাঁড়ান দাঁড়ান দেখাচ্ছি। তুই ওকে দেখতে দে না কেমন লাগছে। এই যে দেখে বল তোকে কেমন লাগছে, আমরা কেমন সাজিয়েছি। ওদেরকে সাজতে যা, আমার গেঞ্জিটা কালো হয়ে গেছে, আমার হাত কালো হয়ে গেছে, এটা কি জানি কে যায় আমার গেঞ্জি। পানিশমেন্ট, আমাদের কমপ্লিট পানিশমেন্ট, এনে আমাদের কাজ কমপ্লিট। করোনাকে দেশ থেকে এরকম ভাগাতে হবে, খুব টর্চার করতে হবে, বলতে ইন্ডিয়া ছাড়ো যায়। আমাদের এখানে পানিশমেন্ট কমপ্লিট। পানিশমেন্টটা কেমন লাগলো, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের সাজানোটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে অবশ্যই পাঠাবেন কেমন লাগছে। আরে মেকআপ আর্টিস্ট বসে আছে, আর এরকম সাজতে গেলে অবশ্যই কন্ট্যাক্ট করবেন আমাদের সাথে, আমরা সবসময় রেডি। না ভালো মেকআপ আর্টিস্ট আছে, কি নাম তো বলে গেছি নামটা, অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে ফেলবেন।
আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবে, অবশ্যই শেয়ার করবে ভিডিওটা বেশি করে, যত পারবেন ভাইরাল করে দিন আমাদের। আর অবশ্যই দেখার সাথে সাথে এক লাইক অবশ্যই করবেন, লাইকটা পাচ্ছি না কেন, ভিউজ হচ্ছে কিন্তু লাইক পাচ্ছি না, প্লিজ লাইকটা অবশ্যই করবেন। আর কেমন হয়েছে সাজানো অবশ্যই কমেন্ট করবেন। ব্যাস আজকের মতো আমাদের এখানেই সমাপ্ত, সমাপ্ত চ্যালেঞ্জ আমাদের শেষ, বাই বাই। লাস্টে সিঙ্গারা একটা ফটো দিয়ে দিন, বাই দাও ভালো মতন, মুখটাকে ভালো মতন দেখায় দিন।